একটা জিনিস যেটা করতে আমরা সবাই পছন্দ করি। বর্তমানে ফটোগ্রাফির মাধ্যমে কিন্তু মানুষ ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু কথা হলো শুধুমাত্র একটি ছবি ক্লিক করলে কি ফটোগ্রাফি হয়ে যায়? সেখানে কি কোনো কালার গ্রেডিং বা এডিটিং এর দরকার হয় না? Hey, what's happening YouTube guys? Welcome to Turju Special. So, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার ছবিকে এরকম থেকে এরকম করে ফেলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। অবভিয়াসলি এটা করতে হলে আমাদেরকে ইউজ করতে হবে লাইট রুম, অ্যান্ড আশা করি লাইট রুম সম্পর্কে আপনারা সবাই জানেন, সো এটা নিয়ে বলার আর কিছু নেই। বাট সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাকে ডাউনলোড করতে হবে একটা প্রিসেট। বাট ওয়েট মাই ফ্রেন্ড, আগে ডেসক্রিপশন বক্সে গিয়ে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে লাভ নেই, বিকজ সেটা একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা, অ্যান্ড পাসওয়ার্ডটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ আমি ভিডিওর যে কোনো পার্টে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি। সো ওয়াচ দ্য ফুল ভিডিও। ওকে গাইস, সো আপনারা ডিসক্রিপশন বক্সে এরকম টাইপের একটা পিক পেয়ে যাবেন, যেটা হচ্ছে DNG ফাইল, যেটা নাকি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা। সো আপনারা সেটা ডাউনলোড করবেন, অ্যান্ড ডাউনলোড করার পর আপনার সেই পিকটা অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে, অথবা যদি আপনারা গ্যালারিতে গিয়ে না পান তাহলে আপনারা আপনার ফোনের ফোল্ডারগুলো চেক করতে পারেন। সেখানে আপনারা লাইট রুমের যদি কোনো ফোল্ডার পান তাহলে কিন্তু আপনারা সেখানে পিকচারটা পেয়ে যেতে পারেন। সো এটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে অ্যাড টু এলআর অর্থাৎ লাইট রুম, সো এখানে আপনারা ক্লিক করবেন। এখন আমরা চলে যাব লাইট রুমে। লাইট রুমে যাওয়ার পর আপনারা এখানে অল ফটোস নামে একটা অপশন পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ছবিটা এসে পড়েছে। সো আপনারা সিম্পলি এই ছবিটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা এখানে থ্রি ডটের উপর ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনারা কপি সেটিংসে ক্লিক করবেন, অ্যান্ড সেটিংসটাকে কপি করে নেবেন। এখন আমি এই ছবিটা এডিট করতে চাচ্ছি, এটা নিয়ে নিলাম, অ্যান্ড নিয়ে নেওয়ার পর আপনারা আবারও থ্রি ডটের উপর ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে সিম্পলি পেস্ট সেটিংসে দিয়ে দিবেন, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য ম্যাজিক ব্রো, আপনার ছবিটা অসাম লাগছে, লাইক অসাম। সো এভাবে করে কিন্তু আপনারা আপনার যে কোনো ফটোর মধ্যে আরবান প্রিসেট কালার গ্রেডিং করতে পারবেন। এটা হয়ে যায় তাহলে আপনারা সিম্পলি এটাকে সেভ টু ডিভাইস করে নিতে পারেন, এখানে আপনার ছবিও সেভ হয়ে যাবে। সো আশা করি এতক্ষণ আপনারা পাসওয়ার্ডটাও দেখে ফেলেছেন, অ্যান্ড পাসওয়ার্ড দেখে ফেললে এবং সঠিকভাবে কালার গ্রেডিংটা করতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান, শেয়ার না করে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিন। অ্যানি কাইন্ড অফ হেল্প দরকার হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে DM করতে পারেন @অরিজিৎতুর্য, আই এম অলওয়েজ অ্যাক্টিভ দেয়ার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অলও সিলেক্ট করে দিবেন, কারণ আমরা কোয়ালিটিতে বিলিভ করি। সো ইয়া, দিস ইজ টু, স্টে কুল।